হ্যালো বন্ধুরা, বংরাই ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো এখানে আমি অনেক তাড়াহুড়া করে ভিডিওটা স্টার্ট করেছি, তাই জন্য আমার ইন্ট্রো দেওয়া হয়নি। তো এই যে আর ভয়েসটা এই জন্যই করতে বাধ্য হয়েছি, কারণ তখন ভয়েস করার মুডে ছিল না, খুব টেনশনে ছিলাম কী করে আমি সবটা ম্যানেজ করবো। কারণ রাত সাড়ে সাতটার সময় রায়ের স্কুল থেকে আমার ফোনে মেসেজ এসছে, ওকে আমাকে রবীন্দ্রনাথ সাজাতে হবে। তো আমার কোনো আইডিয়া নেই এই সম্পর্কে, আমি কোনো মানে সাজাতে গেলে অতটা পারি না। তো এই ভাইটা সত্যি কথা বলতে আমাদের পাড়ার পাশের বাড়িতে থাকে, ও প্রচুর হেল্প করে সব কিছুতে আর খুব সুন্দর সাজায়। তো দেখো তোমরা পুরোটা দেখো, রায়কে কতটা সুন্দর করে রবীন্দ্রনাথ সাজিয়ে দিল, আর কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করো। আর যদি কেউ ওর কাছ থেকে সাজতে চাও সেটাও বলো। তো ওই দেখো তুলো দিয়ে ওকে সব কিছু ডেকোরেট করে দিচ্ছে, কারণ ওই সময় আমি কোথা থেকে কী আনবো একা, আমি আর কিছু মাথায় কাজ করছিল না আমার, যেহেতু কোনো আইডিয়া নেই। তো যাই হোক, ফার্স্ট টাইম এরকম সাজাতে হচ্ছে, আমি নিজে কখনো সাজিনি, রায়কেই সাজাতে হচ্ছে। তো যাই হোক, তোমরা ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর স্কুলের ভিতরে কী হয়েছে সেটা দেখাতে পারবো না, কারণ আমাদেরকে তো স্কুলের ভিতরে ঢুকতে দেয়নি প্রোগ্রামে। তো যতটা পারবো শেয়ার করার চেষ্টা করবো। তার কোনো দরকার তাড়াতাড়ি কর, একটু হাসো বেটু, একটু হাসো মা, কি সুন্দর লাগছে, হাসো। লিপস্টিক পরেছে নাকি? বাবলে বাবলে মাতালে, চলো আস্তে আস্তে আমি ফটো তুলি। অন গোপটা কিন্তু রায় আমার দিকে, আমার দিকে কৌশানি রায়, দুই রায় তাকাও। হ্যাঁ হ্যাঁ দুই রায়, সত্যিই তাই।